আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান আয়োজিত এবং লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনার মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম মরাহমতুল্লাহি ওবারা খ্যাত প্রিয়দর্শক জলন্ত হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহাদাত লিখেছেন ফুলসিরাত কি বিস্তারিত জানতে চাই ধন্যবাদ এ বাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে প্রশ্ন করেছেন ফুলসিরাত কি বিস্তারিত জানতে চাই আসলে ফুল সিরাত মানে ফুল তো আমরা বুঝি ফুল ব্রিজকে বলা হয় থাকে সেতু হ্যাঁ সেতু মানে এটাকে বলা হয়ে থাকে আর সিরাত হলো রাস্তা সিরাত হলো রাস্তা এটা ফুল সিরাত হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে কিন্তু কোরআন এবং হাদিসে এটাকে শুধু আশ্বিরাত বলা হয়ে থাকে আশিরাত মানে হচ্ছে রাস্তা আশ্বিরাত আর ওই বাসায় আশ্বিরাত আজিরাত আসিরাত এই তিনটি অর্থই মূলত একই অর্থ এটা হচ্ছে রাস্তাকে বোঝায় তো এই রাস্তাটা আবার কোন ধরনের রাস্তা আর সিরাতের এই রাস্তাটি কোন ধরনের রাস্তা এর ব্যাখ্যা আমি ওলামাই খালাম উসুরুদ্দিন আলেমগণ উল্লেখ করেছেন জিসরুন ধু ধুন আলে মেথিনী যে জাহান্নামের পিঠির উপর একটি প্রসারিত সেতু জিসের হলো সেতু যেটি আদাক আদাকড়ি চুলের চেয়েও মানে অনেকটা হালকা মানে চিকন চিকন তারপরে আহাদুমিনা সেইফি তরবাণির চেয়েও অনেক ধারালো অনেক তীক্ষ্ণ ধারালো মানে এই পথ দিয়ে মূলত এটা নামের উপর স্থাপন করা হয়েছে জাহান্নামের উপর স্থাপনকৃত এটাকে বলা থাকে জিসের বা এটাকে বলা থাকে সিরাত তাহলে বোঝা গেল সিরাত বলতে এখানে রাস্তা বোঝানোর উদ্দেশ্য নয়

দ্রুতগামী ঘোড়ার মতো মানে সেই মানে অতিক্রম করে যাবে খুব সহজের বলকে আল্লাহ রহমতে আল্লাহর আল্লাহ রবুল আলমিনের মেহরবাণীতে আল্লাহর তালার মানে রহমত তার উপর হবে পার হয়ে যাবেন কেউ স্থিরভাবে কেউ মানে ওটের ওটের যে গতি রয়েছে সেই গতিতে পার হবে কেউ অত্যন্ত মানে কষ্টসাধ্য মানে কিছু কেটে কুটে বার হবে আবার এর মধ্যে অনেকেই মানে এটা অতিক্রম করতে গিয়ে মানে নামের মধ্যে পতিত হবে তারা জান্নাত এই সেতু পার হতে পারবে না যারা এই সেতু পার হতে পারবে না তারাই মূলত জাহার্নামই এবং জাহান্নামের এখানেই তারা তাদের অস্থিরস্থায়ী অবস্থানে তারা পড়ে যাবে আর যারা সেতু পার হতে পারবে তারা মানে কিছুটা কনফার্ম হতে পারল কিছুটা নিশ্চিত হতে পারলো যে হ্যাঁ আমরা হয়তো এই পথ অতিক্রম করে মানে জান্নাতের পথে তারা কাছাকাছি পৌঁছে গিয়েছে এ ধরনের একটা মানে কনফার্মেশন তাদের জন্য পাওয়া যাবে বাকি যারা এখানে মানে পরে গিয়েছে এর অর্থ হচ্ছে তারা জাহান্নামের মধ্যে পতিত হয়ে গিয়েছে এবং জাহান্নামের শাস্তির জন্য তারা নিশ্চিত হয়ে গিয়েছে সুতরাং তারা এই সেতু পার হতে পারবে না এটা আল্লাহব্বুলমীর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য একটা কঠিন পরীক্ষাও সুতরাং আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়েছেন যে এই সিরাত রয়েছে জাহান্নামের মানে পিঠের উপর জাহান্নামের উপর এটাকে স্থাপন করা হয়েছে এটার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যতটুকু তথ্য রাসুল উল্লা দিয়েছেন ততটুকু তথ্যই আমরা বেশ করেছি মানে এর চেয়ে একটু আমরা বৃদ্ধি করি করতে পারিনি বৃদ্ধি করার ক্ষমতা আমাদের নেই মূল কথা তো মূল কথা এসে গিয়েছে বেড়া এমনি আজিব রেদি আল্লাহ তাল্লাম বর্ণিত মুসলিম হাদিস থেকেও মূলত এটাই বোঝা যায় স্পষ্টভাবে যে কেউ কেউ পার হতে পারবে আর পাপিষ্ট পাপাচারী বেঈমান কাফের মুনাফিক যারা রয়েছে তারা কোনোভাবেই অতিক্রম করতে পারবে না তারা কেটে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে এবং জাহান্নামে তাদের চিরস্থায়ী যে স্থান রয়েছে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তারা মানে গন্তব্যে পৌঁছে যাবে এটাই জাহান্নামীদেরকে মানে জাহান্নামে নামে আল্লাহ সুবাহানা তালা মানে এমন এক প্রক্রিয়া দিবেন মানে এমন এক পদ্ধতিতে আল্লাহ সুবাহান তালা জাহান্নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন যে জাহান্নামীরা নিজেদের অপরাধটুকু সেখানেও তারা বুঝতে পারবে যে আমরা আসলে মানে বার হতে পারলাম না কঠিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো এবং সে পার হতে পারলো না তখন তার আফসোস করবে যে আমরা তো পার হতে পারিনি ফলে তারা যাহার নামের মধ্যে তারা পতিত হবে আর যারা অতিক্রম করতে পারবে তারা আরেকটা জায়গায় গিয়ে থামবে সেটা হচ্ছে এর পরে আত্মীয়তার সম্পর্কের জায়গায় গিয়ে থেমে যাবে এটি অত্যন্ত কঠিন একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করা ইসলামী প্রতি প্রতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হরাস্লা সাল্লাহসাল্লাম সহি মুসলিম হাদিসের মধ্যে বলেছেন আক জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার সাথে কী করেছে এই দুর্ব্যবহার করেছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করেছে অনুরূপভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি এই জায়গায় গিয়ে থেমে যাবে আটকা পড়বে সামনে একটা ছোট্ট একটা কান্তারা থাকবে এই কান্তারাতে গিয়ে সে আটকা পড়ে যাবে অনেকটা সাঁখর মতো তিনটি পয়েন্টে মূলত প্রশ্ন করা হবে বা তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই তিনটি প্রশ্ন একেবারেই সহজ মানে যে আমার বিশ্বাস ইসলাম গ্রহণ করে নেয় যে নিজেকে মুসলিম পরিচয়ও দেরাই করে দিয়ে জীবনে মানে যদি তার মানে কমন মানে দুনিয়া সম্পর্কে স্টাডি থাকে পৃথিবীর বিষয় বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকে মানে এই বিষয়গুলো উত্তর দেওয়া কিন্তু খুবই সহজ খুবই সহজ খুবই সহজ দেওয়া সহজ হবে হ্যাঁ এটা একেবারে সহজ বিষয় তাহলে এই প্রশ্ন এবং প্রশ্ন এমন সহজ কিন্তু উত্তর কি এখানে কি একটা বড় ধরনের সেটা হলো এই প্রশ্নগুলো করা হবে উত্তর মূলত শুধুমাত্র উত্তর দিতে পারবে না তার কারণ হচ্ছে মানে দুনিয়াতে মানুষগুলো একজন মানুষ মানে তার অঙ্গ উপর পরিপূর্ণ কর্তৃত্ব রাখে আমি আমার চোখের উপর কর্তৃত্ব রাখি আমার মাথার উপর কর্তৃত্ব রাখি আমার হাতের উপর কর্তৃত্ব রাখি আমার পায়ের উপর কর্তৃত্ব রাখি আমার বক্তব্যের কথার উপর কর্তৃত্ব কর্তৃত্ব রাখি ইত্যাদি ইত্যাদি মানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতেছি আমার নার্ভস কী করতেছে নিয়ন্ত্রণ করতেছে এটা হলো দুনিয়ার মানে বার্জাকি হায়াত এর পুরো উল্টা এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটা বুঝতে হবে এটা জ্ঞানের বিষয় রয়েছে বার্জাকি হায়াতটা হচ্ছে পুরো উল্টা সেটা হলো এই বার্জাখী হায়াতের মধ্যে বান্দার মানে এই নিয়ন্ত্রণটুকু মানে বান্দার ব্যক্তির উপর সব ব্যক্তির মানে নিয়ন্ত্রণ থাকবে না বান্দা ইচ্ছা করলে তার মুখ তার বক্তব্য দেবে না বান্দা ইচ্ছা করলে তার চোখ দিয়ে সে কিছু করতে পারবে না ইচ্ছা করলে মাথা কাজ ইচ্ছা করে মাথা কাজ করবে না বারজাকি হায়াতটাকে আল্লাহ আব্বুল আলমিন মানে সেখানে বান্দাকে অধীনস্থ করে দিবেন ওই বান্দার যেই রোহ রয়েছে রোহের উপর এবং বান্দার আমল যদি ঠিক হয় তাহলে ওই বান্দার মুখ কি তার সপক্ষে কথা বলবে যদি আমল ঠিক না হয় থাকে তাহলে তার মুখ মিথ্যা সাক্ষ্য দিবে না মিথ্যা বক্তব্য দিবে তাকে সমর্থন করবে তাকে সমর্থন করবে না তাকে সমর্থন করবে না মুখ বলবে না এই কথা যে মানে এটা সহজ প্রশ্ন মার রব্প রব্বি আল্লাহ তোমার রবকে এর উত্তর দেওয়া তো খুবই সহজ আমার রব হচ্ছে আল্লাহ কিন্তু উত্তর দিবে না না মুখ মুখ কেন কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ হাব্বুল আলমিনের অভিযোগকে সারা জীবন স্বীকার করেনি সারা জীবন আল্লাহ হাবুল আলমিনের মহত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব সার্বভৌমত্ব যা আছে সবটাকে অস্বীকার করেছিল আর সে ব্যক্তি এখন তার মুখ কি তার পক্ষে কথা বলবে না কারণ মুখের কর্তৃত্ব এখন ওই মুখের যে মালিক রয়েছে প্রকৃত মালিকের কর্তৃত্ব আল্লাহ রব আলমিন কর্তৃত্ব চলে গিয়েছে সুতরাং মুখ এখন আমার কথা আর মানে বলবে না ফলে এখানে গিয়ে মানে বিপদ হয়ে যাবে যদি কোনো বান্দা এই তিনটি জিনিস তিনটি উসুল এটা এই তিনটিকে এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদুল্লা সুলাইমান আর তামিমি রাহমাউল্লাহ তালা তিনি বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য মুসলিম ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই তিনটি হচ্ছে উসুল প্রকৃত উসুল আর এগুলোর জ্ঞান যদি তার না থাকে তাহলে সে সত্যিকার ইমানদার এবং মুসলিমই হতে পারবে না ইমানদার মুসলিম হতে পারবে না এই তিনটি উসুল বা মূলনীতি যদি যা কারো কাছে স্পষ্ট হয়ে যায় একটি হচ্ছে মারেফতুল্লাহ আল্লাহ তালার মারেফত আল্লাহ তালার মারেফত বলতে আপনারা আবার অনেকে বুঝেন মারেফতের ওই যে আল্লাহ তালার মারেফত বলতে আল্লাহ রবুল আলমিনের তহিদের প্রকৃত জ্ঞান এটি কি বুঝাচ্ছি মা আরেফতের ওই বিভ্রান্ত যেই ব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে আমরা সেটা বোঝাচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে মা আরেফাত রসুল রাসুল সাল্লা উলীসালামের পরিচয় রাসুল সাল্লাহামের সত্যিকার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার বিষয় এক্ষেত্রে লাল হলু ওয়ালাল জাভ্যা এক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না আবার এক্ষেত্রে মানে একেবারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের হক নষ্ট হয় এই ধরনের কোনো অবস্থানে যাওয়া যাবে না এইটি তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে ধীরের যে বিধানগুলো দেওয়া আছে সেই বিধানগুলো সম্পূর্ণরূপে আপনি মেনে নিয়েছেন কিনা নিজের জীবনে এই বিষয়গুলো যদি আপনার কাছে কনফার্ম হয় তাহলে আপনি সত্যিকার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন আর যিনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ফামা বায়দা জাহালিকা আস হাল আল্লা রাসুলসাল্লাহাম হাদিসবদ ইসাদ করেন এর পরবর্তী যেই স্টেপগুলো আছে এগুলো তার জন্য সহজ হয়ে যাবে স্টেপগুলো সহজ হয়ে যাবে ফলে মানে আল্লাহ রবুল আলামিন বান্দার ব্যাপারে বলবেন ভাই উনায়দিন উনায়দিন আহ্বান করে আহ্বানকারী বলবে আন আনসদাক আবদি এটি আজিব রদি আল্লাহতআ বর্ণিত সোয়েবসিম হাদিসের মধ্যে আন আনসদাক আব্দি যে আমার বান্ধা সত্য বলেছে আমার বান্ধা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সার্টিফিকেট আসবে আল্লাহর পক্ষ থেকে একটি মানে অ্যাটাস্টেড সার্টিফিকেট দেওয়া হবে অ্যাটাস্টেশন দেওয়া হবে যে আন আনসদাক আব্দি আমার বান্ধা সত্য বলেছে তো এই সত্য বলার এটা থেকেই প্রমাণিত হবে যে তিনি মূলত মানে পরবর্তী স্টেজ গুলো তার কি হচ্ছে ভালো এর দিকে চলে যাচ্ছে এক্ষেত্রে এর যে তিনি চলে যাবেন না এটা এটা নয়। মানে জীবন যেটা সেটা নয় এটা হচ্ছে মানে না আখেরাত না দুনিয়া মানে এর মাঝামাঝি মাঝামাঝি অবস্থান মধ্যবর্তী অবস্থান সুতরাং বারজাখী হায়াতের মধ্যে তাকে শুধুমাত্র একটু ফেসিলিটিস দেওয়া হবে সেটা হচ্ছে এই জান্নাতের দিকে মূলত তার যে কিছু নিয়ামত মানে আল্লাহ তারা দিয়েছেন যে পরিবেশ দিয়েছেন সেই পরিবেশের সাথে তার একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে তারপরে আল্লাহ বলে তুমি করি পড়ো তখন এ ব্যক্তি ঘুমিয়ে যাবে এ ব্যক্তি ঘুমিয়ে যাবে একেবারেই পুনরুত্থানের জন্য যখন আহ সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন সে ঘুম থেকে জাগ্রত হবে ম্যাম বেড়াচ্ তখন সিংগায় ফুৎকার শুনে সে বলবে ম্যাম বেড়াচ্ানা কে আমাদেরকে জাগালো মিম্মার কাদিনে হাজা আমাদের এই যে ঘুম কি সুন্দর ঘুমাচ্ছিলাম কি ব্যাপার কেন জেগে গেলাম কে আমাকে জাগালো মানে তখন তিনি মানে বুঝতে পারবে যে হ্যাঁ সিংহে ফুৎকার দেওয়া পর্যন্ত এভাবে এ আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বে বাজাকে হায়াতের মধ্যে এটা ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাবুল আলমিনের তাকুয়া যারা অবলম্বন করেছে তাদের জন্য তারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে নিজেদের জীবনে তাদের জন্য হবে তারা আর কিছু বলতে পারবে না সেক্ষেত্রে দেখা যায় যে সে মানে কিছুটা কষ্ট কিছুটা মানে মানে অনুভূতিটা কিছুটা কষ্ট তার হয় কিন্তু ওখানে সেটা হবে না ওখানে এটা হচ্ছে মানে একেবারে পরিপূর্ণ ঘুমিয়ে থাকার মতো মানে যেখানে কোন ধরনের কষ্ট তারা জি আর দ্বিতীয় যে ব্যক্তি হচ্ছে সেটা হচ্ছে কাফির ব্যক্তি তার অবস্থা কি হবে সে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না যখন তাকে প্রশ্ন করা হবে অনেক জ্ঞানী হওয়ার পর হা হা বলবে না আমি তো জানি না আমি তো শুনি নাই মানুষ বলতো যিনি শুনতাম যে মানুষ এরকম এরকম বলতো সে মানুষের মানে দোহাই দিবে যে মানুষ এরকম এরকম বলতে শুনতাম কিন্তু আমি তো আসলে বলতে তার মুখ তাকে এটা বলতে কি দিবে না আর সাহস করবে না সাহায্য করবে না সে বলতে পারবে না তখন আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে এই মিথ্যাবাদীর মানে প্রকৃত পরিচয় তুলে ধরা হবে আমি কাজে ব্যব দিই এই আমার বান্ধা মিথ্যুক মিথ্যাবাদী সে মানে আমার বিধান কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছিল সুতরাং এরপরে জাহার নামের সাথে তার একটা সম্পর্ক করিতে হবে সেস্থায়ী যাহার নামে হয়ে যাবে না তখন পর্যন্ত হিসাব পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে তাকে হিসাব পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে কষ্টকর পরিবেশ মানে তার এই পরিবেশটুকু মানে কষ্টকর পরিবেশ হবে একেবারেই ব্যথ পুনরুত্থান দিবস পর্যন্ত সে মূলত এই কষ্টকর পরিবেশে মানে এটা হচ্ছে মানে জেলখানায় যাওয়ার আগে মানে হাজাতের মধ্যে যদি কোনো ব্যক্তিকে রাখা হয় তাকে মানে না শাস্তি না মূলত আরামের মধ্যে আছে। মানে এমন একটা কষ্টের মধ্যে তাকে হাজিয়াতের মধ্যে থাকার মতো একটা অবস্থার মধ্যে থাকবে এই সময় মানে কিছু আজাব মানে মানে তাকে দেওয়া হবে এই উপলব্ধির জন্য যে তুমি সত্যিকার পাপিষ্ট ব্যক্তি যেহেতু মানে এই প্রশ্ন তুমি তোমাকে করা হয়েছিল যে প্রশ্নের উত্তর দিতে পারো নি এই জন্য তার অপরাধের জন্য তাকে মূলত কিছু হাস শাস্তি দেওয়া হবে তবে সেটি জাহান্নামের নামের মতো কঠিন শাস্তি নয় সরাসরি জাহান্নামে নামে যাবে না এটাই হচ্ছে মূলত বারিশাহী হায়াত আর এই বারিশাখী হায়াত একটি দীর্ঘ আলোচ্য বিষয় আমাদেরকে বিশ্ব সম্পর্কে আরও স্টাডি করতে হবে স্টাডি করে তারপরে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা মানে মানুষের কমন যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা উত্তর দিয়ে থাকি এত দীর্ঘ আলোচনার বিষয় না এটা আলোচ্য কারণ আলোচনার প্রোগ্রাম নয় এটা হচ্ছে প্রশ্ন উত্তর প্রোগ্রাম এটা আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন www.ntvbd.com এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে এসে আমরা আমরা যে জীবন সেই জীবন সম্পর্কে আমরা কিছু তথ্যভিত্তিক কথা জানতে পেরেছি কবরে গিয়ে আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং যারা আল্লাহকে মেনে রসুলকে মেনে দিনকে পালন করে যাবেন তারা তো সহজে প্রশ্নের জবাব দিতে পারবেন এবং এরপরে তাদের জন্য সুন্দর একটি পরিবেশ থাকবে যারা দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে চিনতে পারিনি আল্লাহর পরিচয় জানিনি নি রসুলকে মানিনি দিনকে মানিনি তাদের জন্য রয়েছে কঠিন বার্তা প্রশ্নের জবাবে ব্যর্থতা এরপরে নেমে আসবে যন্ত্রণাময় জীবন আসুন হারাত থাকতে আমরা এ বিষয়ে চিন্তা করি এ বিষয়ে আমরা ভাবি এবং আমাদের কর্ম যে প্রবাহ সেটাকে আমরা শুদ্ধ পথে সঠিক পথে প্রবাহিত করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব